নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলা শর্মা সম্পর্কে প্রথমে যেটা ভেবেছিলাম, গত 20th নভেম্বর সেই ফুটফুটে ছোট্ট মেয়েটি, যে রীতিমতো আমাদের সন্তান তুল্যই বলা যায়, সে ইহলোক ত্যাগ করেছে, সে পরলোকে চলে গেছে। তো সেই ঐন্দ্রিলা শর্মা সম্পর্কে ভেবেছিলাম যে না, এক্ষেত্রে আর কোনো কিছু সেইভাবে কোনো বক্তব্য রাখা বা কোনো ভিডিও প্রস্তুত করার কথা ভাববো না। কিন্তু তারপর গত সপ্তাহ ধরে বেশ কয়েকজন দর্শক, তারা শুধু দর্শক নন, তারা আমার সাবস্ক্রাইবারও, তারা বললেন যে আপনি এর আগেও কারুর সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন, একটু ঐন্দ্রিলা শর্মা সম্পর্কে আমরা শুনতে চাই, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস বা ইত্যাদি। তো প্রথমেই যেটা আমি বিশেষ করে বলবো সেটা হচ্ছে যে এই মেয়েটি সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম না প্রাথমিকভাবে, কিন্তু তাহলেও পরবর্তী সময় যখন ভাবলাম যে না, এই মেয়েটি সম্পর্কে তো কিছু বলার রয়েছে, তখন যেটা খুব বিশেষভাবে আমি অনুভব করলাম, উপলব্ধি করলাম, তা হচ্ছে এতটাই অনুপ্রেরণামূলক এবং ইতিবাচক এবং কনস্ট্রাকটিভ চরিত্রের মেয়ে যে এর সম্পর্কে অতি অবশ্যই আমরা কিছু বলতে পারি। খানিকটা উদাহরণের মতো, মেয়েটির প্রকৃতি, মেয়েটির চরিত্র এবং সে যেভাবে যা জীবনচর্যা করে তার এই ছোট্ট জীবনে, তার 24 বছরের যে জীবন, তো সেই 24 বছরের জীবনে তার সমস্ত যে জার্নিটুকু, এই জার্নিটুকু নিয়ে কিন্তু সত্যি কিছু বলা যায়, কিছু বলার মতোই সে। তো সেই প্রেক্ষিতে, এবং আমি যে কথা বললাম যে কেউ কেউ বলেছেন কিছু বক্তব্য রাখতে, তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের আলোচ্য বিষয়বস্তু বা আজকের বক্তব্য। প্রথমে যেটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে যেটা দেখলাম মেয়েটির ক্ষেত্রে, তা হলো যে সে একটি জেলা থেকে এসেছিল, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে। অথচ প্রত্যেকটি ক্ষেত্রে তার যে সমস্ত ইন্টারভিউ, তার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, তার নিজস্ব যে চ্যানেল ছিল ইউটিউবে, সেখানে তার প্রত্যেকটা বক্তব্য, তার বাচন ভঙ্গি, তার উচ্চারণ এক অসাধারণ, যেখানে কোনো জেলার কোনো টান নেই, একেবারে কলকাতার অত্যন্ত সপ্রতিভ স্মার্ট মেয়েদের মতন, সপ্রতিভ এবং যারা একদম কনভেন্টে পড়াশুনো করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সে নিজেকে এতটাই উপযোগী করে তুলেছিল যে সে যদি না বলে কোনোভাবেই মনে হবে না যে সে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে এসেছিল, এবং সামান্য তার বয়স। এবং এই যে মেয়েটি ঐন্দ্রিলা শর্মা, তার যেটা বার্থ চার্ট রয়েছে, যেটা আমরা দেখলাম তার বার্থ চার্টে, সেখানে যে গ্রহগত অবস্থান রয়েছে, সেখানে কিছু ডিফিকাল্টিজের দিক তো নিশ্চিত রয়েছে, কিন্তু সেই বার্থ চার্ট আগে দেখলে হয়তো তার শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলা যেত। কিন্তু আজকে গত 20 নভেম্বর এই যে একটা মর্মান্তিক, করুণ, বিয়োগান্ত যে পরিণতি হলো, সে যে পরলোকে চলে গেল, এ সম্বন্ধে হয়তো সেইভাবে এতটা কোনো হয়তো পূর্বাভাস করার জায়গা কিন্তু ছিল না। ঐন্দ্রিলা শর্মা, তার জন্ম হয়েছিল 1997-এ, 1997 সালে তার জন্ম হয়েছিল এবং 5th February। এবং সে নিজেও কোনো রিয়েলিটি শোতে বলেছিল ধনু রাশি সম্পর্কে, সেখানে আরো নিশ্চিত হলাম যে তার রাশি হচ্ছে ধনু। তো এই যে তার জন্মরাশি ধনু এবং তার পুরো বার্থ চার্ট দেখে আমার যেটা বারবার মনে হয়েছে, তার মেষ লগ্ন, এটা অত্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে মেষ লগ্নের অথবা তার মিথুন লগ্ন, মেষ লগ্ন অথবা মিথুন লগ্ন তার জন্য বিশেষভাবে আমার মনে হয়েছে এটা প্রযোজ্য, কারণ তার বার্থ টাইম সম্পর্কে আমরা জানতে পারিনি। মিথুন লগ্নের প্রবল সম্ভাবনা এবং মেষ লগ্নের প্রথম প্রবল সম্ভাবনা। কিন্তু আমরা যদি ন্যাচারাল জোডিয়াককে দেখি, এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের যে প্রত্যেকটা হাউস, এটা কিন্তু আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের,
প্রত্যেক ব্যক্তি মানুষের বাচ্চাটাকে যদি আমরা ন্যাচারাল জুডিয়াকের ফার্স্ট হাউস কে লগ্ন ধরে আলোচনা করি, বিচার করি, তাহলেও কিন্তু সেখানে আমরা অনেক কিছু সাযুজ্য, একটা মিল সিমিলারিটিস জাতক জাতিকার সঙ্গে খুঁজে পাব। তো এই মেয়েটি অঞ্জিলা শর্মা, তার যেটা জন্ম তারিখ ছিল সেটা হচ্ছে 5th February 1997, 1997 সালের 5ই ফেব্রুয়ারি। এবং সে তার জোস্টক এই ভিডিওতে সে নিজেও অনেক কিছু এক্সপ্লেন করেছে এই সম্পর্কে। তো সেখানে এই মেয়েটি একদম তার ছোটবেলা থেকেই, যেটা তার একদম তার যবে থেকে জ্ঞান হয়েছে, তার চেতনার জায়গাটা তৈরি হয়েছে শৈশব থেকে, একেবারে শিশুকাল থেকে কিন্তু তার মাথায় ছিল সে হিরোইন হবে, নায়িকা হবে, অর্থাৎ সে অভিনয় করবে। এই যে ইনক্লিনেশন, এটা কিন্তু তার ভেতরে একেবারে জন্মগত ভাবেই ছিল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং সে খুব, সে যখন এই এই জায়গায় এলো সেটাও কিন্তু সে খুব একদম এতটাই টার্গেট ওরিয়েন্টেড ছিল, এতটাই গোল ওরিয়েন্টেড ছিল, সে সেভাবেই কিন্তু সেটাকে অ্যাচিভ করলো। নিশ্চয়ই লড়াই ছিল। এখানে সর্বাধিক ক্যারিয়ারের উন্নতি অগ্রগতির থেকেও যে লড়াইটা তার ভয়ানক ভাবে তার জীবনে এলো, সেটা হচ্ছে যে 2017 সালে অর্থাৎ যখন তার সে ক্লাস ইলেভেনে পড়ছে তখন তার 17 বছর বয়সে, তার 2015-তে সে যখন ক্লাস ইলেভেনে পড়ছে তখন তার প্রথম এই মারণ ব্যাধি, এই প্রচন্ড কষ্টকর একটা দীর্ঘমেয়াদী যে ব্যাধি ক্যান্সার, কার্সিনোমা তাকে আক্রান্ত করলো। সে আক্রান্ত হলো ক্লাস ইলেভেনে পড়ার সময়, কিন্তু তখনও কিন্তু সে ফিল্মের জগৎ বলবো না, সিরিয়ালের জগতে কিন্তু সে তখনও আসেনি, অভিনয়ের জগতে সিরিয়ালের জগতে তখনও সে আসেনি। কিন্তু এই সময় 1.5 বছর ধরে তার দিল্লিতে এইমসে চিকিৎসা ইত্যাদি হয় এবং সে কিন্তু সার্ভাইভ করে এবং সে ফিরে আসে, একেবারে সমস্ত রিপোর্ট ইত্যাদি সঠিক হয়ে সে ফিরে আসে। এবং এরপর আবার 2021-এ এটা তার রিল্যাপস করলো, তখন লাং ক্যান্সার হিসেবে এটা রিল্যাপস করলো, আবার সে সুস্থ হয়ে উঠলো। কিন্তু এই 2022-এর 20 নভেম্বর শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক, ব্রেনে হ্যামারেজ এবং তারপর প্রবল শারীরিক অবনতি, হৃদরোগ হতে হতে কোমা, এবং তারপর সে কিন্তু পরলোকে চলে গেল 20 নভেম্বর 2022। 1997 থেকে 2022 এই তার জার্নি। যে ন্যাচারাল জুডিয়াকের যেখানে তার গ্রহগত অবস্থান যেভাবে ছিল, সেখানে কিন্তু যেটা প্রবল ভাবে দেখা যাচ্ছে, কন্যা রাশিতে ছিল তার মঙ্গল আর রাহু, ধনু রাশিতে ছিল ন্যাচারাল জুডিয়াকের 6th হাউসে তার মঙ্গল আর রাহু ছিল, এবং ধনু রাশিতে ন্যাচারাল জুডিয়াকের 9th হাউসে ছিল চন্দ্র, আর ন্যাচারাল জুডিয়াকের যেটা 10th হাউস মকর রাশি, সেখানে ছিল তার রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি, আর ন্যাচারাল জুডিয়াকের যেটা 12th হাউস মীন রাশি, সেখানে ছিল তার শনি আর কেতু। সুতরাং এখানে একটা কালসর্প যোগের ফরমেশন হয়েছিল, এবং এই কালসর্প যোগের ফরমেশনের সঙ্গে সঙ্গে শনি আর মঙ্গল তার সমসপ্তমে মুখোমুখি ছিল মীন রাশি এবং কন্যা রাশিকে অবলম্বন করে, এবং এই অ্যাক্সিসে মঙ্গলের সঙ্গে রাহু আর শনির সঙ্গে কেতু। মেয়েটি ছোট থেকেই অত্যন্ত প্রাণবন্ত ছিল, তার ফিজিক্যাল স্ট্যামিনা এবং মেন্টাল স্ট্যামিনা প্রবল ছিল, খেলাধুলোর জগতেও তার একটা বিশেষ দক্ষতা ছিল, সে স্টেট লেভেলে খেলাধুলো করেছিল, তারপরে তার যেটা গোল বা তার যেটা টার্গেট ছিল, সে অভিনয় করবে, সে হিরোইন হবে বা নায়িকা হবে, সে সিরিয়ালের জগতে পা রাখলো এবং একা এক নাগারে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করলো। এটা তো গেল তার উচ্চাকাঙ্ক্ষার দিক, তার একটা অ্যাম্বিশনের দিক, তার নিজস্ব ইচ্ছা পূরণের দিক। এর সঙ্গে সঙ্গে
যখন সে ক্লাস ইলেভেনে পড়ার সময় তার এই ক্যান্সারে সে আক্রান্ত হলো, কার্সিনোমা ধরা পড়লো, সে কিন্তু উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করলো যখন তার কেমোথেরাপি চলছে। 1.5 বছর তার চিকিৎসা হয়েছিল, সেই সময়ও সে ভালো রেজাল্ট করলো এবং সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলো। এই দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করতে করতে, এবং বহু মানুষ বহু ক্ষেত্রে অজুহাত দিয়ে থাকেন, আমার জীবনে এই কারণে এটা হলো না, ওই কারণে ওটা হলো না, তারা সবসময় অজুহাত খাড়া করেন, অন্যকে দোষ দেন, বিভিন্ন পরিস্থিতিকে দোষ দেন, তাহলে এই মেয়েটির এই শক্তি কোথা থেকে এলো? এটা হচ্ছে তার বার্থ চার্ট। এবং যেটা আরো জানা গেল সেটা হচ্ছে যে 2007 সালে এবং 2008 সালে তার মায়েরও, শ্রীমতী শিখা শর্মারও কিন্তু, তিনিও এই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, রিল্যাপস করেছিল, এবং সে তার 10 বছর বয়সে মাকেও কিন্তু এইভাবে সাফার করতে দেখেছিল, সার্ভাইভ করতে দেখেছিল, এবং এই সমস্ত কিছু থেকে উত্তীর্ণ হতে দেখেছিল, এবং মাও ঠিক সেইভাবে তার পেছনে, তার পাশে, তার সঙ্গে একটা অনুপ্রেরণার মতো, শক্তির মতো, তিনিও মেয়েকে সেইভাবে কিন্তু অনুপ্রাণিত করে রেখেছিলেন। মায়ের এখানে তো একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং এই যে তার বার্থ চার্ট, তার যেহেতু ধনু রাশি, এটা তো আমি কোনো মতে কিছুতেই বলবো না যে তার ধনু রাশির সাড়ে সাতির জন্য এই পরিণতি, এই মর্মান্তিক বিয়োগান্ত পরিস্থিতি হলো, একেবারেই এটা আমি এই সাড়ে সাতির সঙ্গে রিলেট করব না। তার কারণ হচ্ছে অসংখ্য মানুষ পৃথিবীতে, লক্ষ লক্ষ মানুষের কিন্তু ধনু রাশি যার চন্দ্র ধনু রাশিতে রয়েছে, তো সুতরাং আমি কিন্তু এটা কোনোভাবেই, এবং বহু ধনু রাশির জাতক জাতিকা, শুধু ধনু রাশির জাতক জাতিকা কেন, ঐন্দ্রিলা শর্মাও কিন্তু প্রচুর উন্নতি করেছেন, সাফল্য লাভ করেছেন, কিন্তু একমাত্র এই ব্যাধি তাকে সার্বিকভাবে, এইভাবে শারীরিকভাবে একটা জায়গায়, তাকে এই বিয়োগান্ত জায়গায় কিন্তু নিয়ে গেল, শুধুমাত্র এই ব্যাধি। এবং এখানে হয়তো একটা জেনেটিক ইনক্লিনেশন ছিল, এটা মেডিকেল সায়েন্সের মানুষরা বলতে পারবেন, কারণ আমাদের চরিত্র, আমাদের মানসিকতা, আমাদের অপরাধ প্রবণতা, আমাদের মধ্যে বহু কিছু, আমাদের মানসিক ক্ষেত্রে, সাইকোলজিক্যাল ক্ষেত্রে, আমাদের ফিজিক্যাল লেভেলে বহু কিছুই কিন্তু আমাদের জেনেটিক কোয়ালিটি থেকে ডিটারমাইন্ড হয়ে থাকে, এবং সব কিছুই টেন্ডেন্সি এবং প্রবণতা, সবকিছুই কিন্তু প্রকট হয় না, তো সুতরাং হয়তো একটা জেনেটিক কোয়ালিটির মাধ্যমে এই টেন্ডেন্সি তার মধ্যে ছিল। এবং সে মাত্র 24 বছর বয়সে এতটা সাফল্য অর্জন করে, এবং দুবার এইভাবে এই রোগের সঙ্গে লড়াই করে মাত্র 24 বছর বয়সে কিন্তু সে এতটা সাফল্য লাভ করলো, এবং সে যেভাবে লড়াই করেছিল, সে নিজেকে যেভাবে গ্রো করেছিল, সে এতটাই তার লক্ষ্য শক্তি, ধী শক্তি, মেধা শক্তি, মনের জোর প্রবলভাবে ছিল, এবং তার ন্যাচারাল জুডিয়াকে 10th হাউস অত্যন্ত জোরালো ছিল, অত্যন্ত শক্তিশালী ছিল। এবং আমার খুব ধারণা যে মেষ লগ্ন অথবা মিথুন লগ্ন হিসেবেও কিন্তু প্রবল ধারণা, এবং সে শেষ পর্যন্ত হয়তো ফিজিক্যালি সার্ভাইভ করতে পারলো না, কারণ আমি মনে করি এটা সম্পূর্ণ আমাদের সবার প্রারব্ধ, এই পৃথিবীতে আমরা কে কতদিন থাকবো, আমাদের আয়ু কতটা হবে, এটা আমাদের সবার পূর্ব নির্দিষ্ট, প্রি ডিটারমাইন্ড প্রারব্ধ, আমরা কে কতদিন এই পৃথিবীতে থাকবো। বহু মানুষ আছেন যারা 20-25 বছর ধরে সাফার করছেন কিন্তু সার্ভাইভ করে আছেন, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে মাত্র 24 বছর বয়সে 24+এ তার কিন্তু একটা বিয়োগান্ত পরিণতি হলো। এবং মেয়েটির মধ্যে যে অদ্ভুত, প্রত্যেকটা ইন্টারভিউ যদি লক্ষ্য করা যায় তার মধ্যে যে অদ্ভুত একটা ম্যাচিউরিটি, একেবারেই মনে হয় না সে 24 বছরের মেয়ে, তার মধ্যে যে পরিণত মনস্কতা, প্রত্যেকটি কথাবার্তার মধ্যে যে সংযম, সে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা ইন্টারভিউয়ের মাধ্যমে, এই পরিণত মনস্কতা একটা অনবদ্য জায়গা, কোনো কমপ্লেন নেই তার। এবং শেষ পর্যন্ত এই যে ধনুরাশির আশাবাদ এবং অপটিমিজম,
এবং মেন্টাল স্ট্যামিনা এবং ফিজিক্যাল স্ট্যামিনা, উচ্চাকাঙ্ক্ষার যে প্রবণতা, টার্গেট ওরিয়েন্টেড হওয়া এবং গোল ওরিয়েন্টেড হওয়া, এগুলো সবকিছুই ধনুরাশির কোয়ালিটি। এই প্রত্যেকটা জিনিস তার মধ্যে প্রবলভাবে ছিল এবং সে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে সে কখনোই তার এই ব্যাধিকে লুকোয়নি। সে কোনোদিন তার মাথার চুল পড়ে যাওয়া সত্ত্বেও সে কোনোদিন কোনো নকল চুল, উইগ ইত্যাদি সে ব্যবহার করেনি। সে এত ট্রান্সপারেন্ট, এত স্বচ্ছ, এত উচ্চাকাঙ্ক্ষী এবং সে যেভাবে সমস্ত বক্তব্যগুলো বিভিন্ন দীর্ঘ ইন্টারভিউয়ের মাধ্যমে সে যেভাবে তার বক্তব্যগুলোকে উপস্থাপনা, যেটা তার ছিল একটি অনবদ্য এবং অসাধারণ দিক, তার সে পড়াশুনোকে বজায় রেখেছে, সে তার এই অভিনয়ের, এই সিরিয়ালের জগতে তার অভিনয়কে বজায় রেখেছে, সে এই ভয়ানক ব্যাধির সঙ্গে প্রবল শারীরিক কষ্ট, আমি নিজে ব্যক্তিগতভাবে 2-3 জন ক্যান্সার রোগীকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি এবং তার মধ্যে তো একজন ছিলেন প্রায় তার 40-এর কাছাকাছি বয়স ছিল, তার বোন ম্যারোতে ক্যান্সার ছিল এবং দেখেছিলাম তার সেই ভয়ানক শারীরিক কষ্ট এবং লড়াই। তো যে শারীরিক কষ্টের সঙ্গে লড়াই করে মেয়েটি নিজেকে এইভাবে ক্লাস 11 থেকে, এই অর্থাৎ তার প্রায় 17 বছর বয়স থেকে এইভাবে 24 বছর বয়স অবধি নিজেকে ধরে রেখেছিল এবং উইথ ফুল পজিটিভিটি, কোনো কমপ্লেন নেই, কোনো নিরাশাবাদ নেই এবং সবচেয়ে বড় কথা কোথাও কোনো অভিযোগ নেই, এত সুন্দরভাবে, এত সংযমের সঙ্গে, অসাধারণ উচ্চারণ এবং জেলার মেয়ে হলেও তার উচ্চারণ, বাচনভঙ্গি, নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা, সে অন্যের উদাহরণ, অন্যের অনুপ্রেরণা। সে তার বাবা মা, তার বাবা ডক্টর, তার মা নার্সিং স্টাফ, তার মা একজন সিনিয়র নার্স, তার দিদি ডক্টর, এহেন পরিবার এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ কাছের যে বন্ধু ছিল, যে তাকে সবসময় একটা মানসিক সাহচর্য দিয়ে এসেছে, তো সেই বন্ধু, সেই বাবা মা এবং দিদি, তাদের প্রতি তো আমার আন্তরিক সমবেদনা। এবং এই যে বাচ্চাট, এই বাচ্চাটের মধ্যে যে অসাধারণ পোটেনশিয়াল রয়েছে, কালসর্প যোগ মানেই পোটেনশিয়াল এবং সেখানে কালসর্প যোগের মধ্যে শনি এবং মঙ্গল, শনি এবং মঙ্গল সমসপ্তমে ছিল, মঙ্গল রাহুর সঙ্গে, শনি কেতুর সঙ্গে, সত্যি এখানে একটা যোদ্ধার মতো, ফাইটারের মতো, বীরের মতো, একেবারে শেষ মুহূর্ত অবধি একজন বীর যখন আমাদের এই সমস্ত সীমান্তের ক্ষেত্রগুলোতে, বর্ডারে যে সমস্ত সৈনিকরা থাকে, একদম শেষ মুহূর্ত অবধি তারা লড়াই করে, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে এবং কোনো কিছুকে মাথায় না রেখে, প্রবল আশাবাদ মাথায় রেখে, আশাবাদকে সঙ্গে রেখে, ঠিক সেই রকমই এই মেয়েটি, এই ঐন্দ্রিলা শর্মা, তার বাচ্চাটির এই দশম ঘরের এই 4টি গ্রহের একত্রে সংযোগ এবং ধনুরাশির এই চন্দ্র, চন্দ্র ধনুরাশিতে অবস্থান করে তার মধ্যে যে উচ্চতা দিয়েছিল, যে মানসিক শক্তি এবং আশাবাদ, এটা বৃহস্পতির ঘর। তার বৃহস্পতি নিচ রাশিগত থাকলেও বহু মানুষ আছেন যাদের বৃহস্পতি নিচ রাশিগত, সেখানে কিন্তু এই ধরনের যে হতে হবে তা কিন্তু নয়। তো সুতরাং এই যে ধনুরাশির আশাবাদ, অপটিমিজম, উচ্চাকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন, এটা একটা অসাধারণ এবং অনবদ্য। এবং এই মেয়েটি আর 5 জন এই ধরনের যারা ক্যান্সার সাফারার তাদের জন্য উদাহরণ হতে পারে। এবং শুধু আমি এক্ষেত্রে এই অকাল বিয়োগ, এই অকাল মৃত্যু, এই অকাল প্রয়াণ, এখানে শুধু নয়, আপনারা বিভিন্ন রকম হসপিটাল যেখানে ক্যান্সারের চিকিৎসা হয়, এই ধরনের চিকিৎসালয় বা হসপিটালে যদি আপনারা যান, সেখানে দেখতে পাবেন 8 বছর, 9 বছর, 10 বছর ছোট ছোট শিশু, বাচ্চা, কিশোর, কিশোরী, সবাই, এই ধরনের বহু বয়সের ছেলে মেয়েরা কিন্তু এই রোগে আক্রান্ত, তারা সাফার করছে এবং তারা লড়াই করছে।
আমরা সবাই ঐন্দ্রিলা শর্মাকে চিনি, তার কারণ সে এন্টারটেনমেন্ট জগতে পা রেখেছিল এবং এখানে তার যে একটা পাবলিসিটির জায়গা তৈরি হয়েছিল, সে জনপ্রিয় হয়েছিল, তার অভিনয় মানুষের ভালো লেগেছিল। এই এন্টারটেনমেন্ট জগতের মানুষ হওয়ার ফলে আমরা হয়তো সবাই তাকে চিনি জানি এবং তার প্রতি আমাদের প্রবল একটা সমবেদনা ইত্যাদি তো নিশ্চিত রূপে রয়েছে। ঠিক সেই রকমই শিশু, কিশোর, কিশোরী এরকম বহু ছেলে মেয়ে রয়েছেন যারা এই ব্যাধিতে আক্রান্ত এবং ভুগে চলেছেন এবং বহু ক্ষেত্রেই কিন্তু দেখেছি অকাল বিয়োগ, অকাল প্রয়াণ সেক্ষেত্রেও হয়ে থাকে। তো সেই সিদ্ধার্থ যখন সিদ্ধার্থ থেকে বুদ্ধদেব হলেন, তিনি তিনটে জিনিস দেখেছিলেন, জরা, ব্যাধি এবং মৃত্যু। ব্যাধি এবং মৃত্যু এবং জরা তো আমাদের একটা নির্দিষ্ট বয়সে আসবেই, কিন্তু ব্যাধি আর মৃত্যু যে কোনো সময় আমাদের গ্রাস করতে পারে এবং যে কোনো সময় আমাদের যে কেউই অকালে একটা প্রয়াণ কিন্তু হতে পারে। কিন্তু এই ছোট্ট মেয়ে মাত্র 24 বছর বয়স, সে যে জোর দেখিয়ে গেল, সে যে শক্তি দেখিয়ে গেল, অন্য সবাইকে যেভাবে অনুপ্রাণিত করে গেল, তার সার্বিক মেধা এবং আশাবাদ দিয়ে, সার্বিক মেধা, আশাবাদ এবং নিজেকে এত সুন্দরভাবে সে গ্রো করেছিল, উপযুক্ত করেছিল, এলিজেবল করেছিল, এটা কিন্তু একটা অসাধারণ দিক। সেই জেলা মুর্শিদাবাদের বহরমপুরের মেয়ের এই অদ্ভুত অগ্রগতি, উন্নতি, প্রতিষ্ঠা, অকালে এই ব্যাধি এবং অকালে চলে যাওয়া আমাদের সবার মনকে স্পর্শ করলো। কিন্তু এখানে বারবার বলবো, সেটা হচ্ছে কালসর্পযোগের পোটেনশিয়াল, শনিমঙ্গলের মুখোমুখি থাকার, যুদ্ধ করার প্রবণতা, ধনুরাশির আশাবাদ, ধনুরাশির উইদাউট এনি কমপ্লেন জীবনে উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে মাথায় রেখে এগিয়ে যাওয়া, ধনুরাশির যে হাতে হাতে একটা তীরধনুক থাকে, সে যে গোল ওরিয়েন্টেড, টার্গেট ওরিয়েন্টেড, সেটা সম্পূর্ণ এই ঐন্দ্রিলা শর্মার মধ্যে ছিল। এবং মাত্র 24 বছর বয়সে সে তার কেরিয়ারকে, তার 10th হাউস একেবারে হাইলি অ্যাক্টিভেটেড ছিল, কিন্তু তার শনি এবং কেতু ন্যাচারাল জুডিয়াকের দ্বাদশে অবস্থান করেছিল। হতে পারে তার অকাল প্রয়াণ হলো, কিন্তু সেখানে আরো অন্য অনেক কিছু, সেটার মধ্যে মূল যেটা বক্তব্য তা হচ্ছে আমাদের প্রারব্ধ। আমাদের প্রারব্ধ এখানে কোনো কিছুকেই আমি রিলেট করব না, কোনো কিছুকেই আমি কোনোভাবেই আইডেন্টিফাই করব না তারই চলে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে মঙ্গল রাহুর ষষ্ঠে অবস্থান এবং শনিকেতুর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে অবস্থান তাকে শারীরিক কিছু বিপর্যয়, লড়াই ইত্যাদি প্রবলভাবে দিয়েছিল, কিন্তু তার মানেই এই নয় যে ওই অকাল প্রয়াণের সঙ্গে আমরা এগুলোকে রিলেট করতে পারি। এটা প্রারব্ধ আমাদের সবার জন্য কিন্তু প্রি ডিটারমাইন্ড হয়ে রয়েছে, প্রি ডেস্টিনড হয়ে রয়েছে, আমরা কে, কখন, কিভাবে, কোন ব্যাধিতে কিভাবে আমরা এই ইহলোক থেকে পরলোকে চলে যাব, এটা সবার জন্যই প্রি ডিটারমাইন্ড হয়ে রয়েছে। আবার আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার এবং তার ঘনিষ্ঠ বন্ধু, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।